কি খবর তোমার, কিরকম চলছে আশপাশ পরিবেশ তোমার? আরে কি বলবো দাদা, তুমি তো সালা মুকেশ আম্বানির রত্ন আর আমি সালা মাইক্রোম্যাক্স। বড়া আমাকে নিয়ে লোক চাটেও না এখন, আর তোমাকে নিয়েই তো সবাই চাটাচাটি করছে। চাটাচাটি করে ওরা, ওরা নতুন একটা পেয়েছে যে বেশি জিনিসপত্র দেখায় ওদেরকে, মানে বেশি খোলামেলা। দেখতে পাচ্ছ না তুমি আমি কেমন ঢাকা ঢাকা? ঠিক বলেছ, আসলে পুরানো যুগেই রয়ে গেছি ঢাকা ঢাকা। আজকালকার মালিকরা সব নতুন নতুন যুগে গিয়ে সব খোলামেলা দেখছে, ওদের বড় বড় খোলামেলা লাগছে, জামা কাপড় পরে থাকলে ওদের আবার পছন্দ। তোমাকে তো মানুষ ভালোই টেপাটেপি করছে, কেমন লাগছে তোমার? আরে যারা আমাকে টেপাটেপি করছে ওরা কি মানুষ রে ভাই? ওরা গাধার বাচ্চা, গাধার বাচ্চা। সব কোনখান দিয়ে এসে হাতে ধুলো বালি কেউ চাষ করে এসে আমাকে টিপছে, ওরা আমাকে টিপছে, এত টাকা টিপছে। আমি বলছি আমি কাজ করব না, আমি বলছি আমি ফাইভ স্টারের মালিক, বড়া মুকেশ আম্বানির মানুষ। ওরা বড়া আমার কথা শোনে না, আমাকেও চাপে। সেই দিক দিয়ে বলতে গেলে তো আমারও কষ্ট। তখন আমার যুগ ছিল অন স্থাপনের ডায়, তখন এরা আমাকে এত এত চাপত, আমার খুব ভালো লাগতো না। এদের গার্লফ্রেন্ডও এদেরকে এত চাপতে দিত না, তবু আমি দিতাম। হ্যালো অ্যান্ডসাম বয়েজ, কি করছো তোমরা? এই মাইক্রোম্যাক্স, মাইক্রোম্যাক্স দেখতো এটা কি এসেছে সালা। হ্যাঁ দাদা, এই সেই খানকি মাগিটা যেটার জন্য আমাদের পরিবেশ ধ্বংস করে দিয়েছে, আমাদের লুপ্ত করে দিয়েছে, এই এই সালার জন্যই। এই তোমরা আমাকে নিয়ে কি বলছো এসব? এসব বলো না, আজ মানুষ আমাকে চায়। দেখছো না কত ফ্যাশন ডিজাইন আমি, আমি কত খোলামেলা। তোমাদের মতো ওরম বোরতাম টোটাম নেই, আমি অত টেপাটেপি পছন্দ করি না, দেখছো না। হ্যাঁ হ্যাঁ, তোর জন্যই আজকে আমি ঘর ছাড়া। শালা আমাকে বাড়ির মধ্যে এমন ভাবে রেখেছে, শালা পোষা কুত্তাদেরও এমন ভাবে রাখে না, শালা যাচ্ছ তাই করে ছুঁড়ে মারে। তোমরা কি সব মজা করছো? এ ফাইভ জি আসুক আর সিক্স জি আসুক, আমি থাকবো খোলামেলা, আমার আরো কিছু খুলে দেবো, লোকজন আরো আসে। আর তোমাদের তো ডাইনোসর যুগ থেকেই বন্ধ চলছে ব্যবসা, আমি থাকবো রাজা, আমি হব রানী। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, কমেন্টে এসে গালাগালিতে ভরিয়ে দিন।